অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের টাকা পেতে লাগে তিন বছর নতুন করে অর্থ বরাদ্দ না পেলে ভোগান্তি বাড়বে আরও আনোয়ার হোসেনের ক্যামেরায় নূরসিদ্দিক রিপোর্ট শিক্ষক আব্দুল সাত্তার একটি বেসরকারি স্কুল থেকে অবসরে গেছেন দু হাজার চোদ্দো সালের মাঝামাঝিতে অবসর সুবিধার জন্য আবেদন করেছেন সে সময় কিন্তু অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের টাকা এখনও পাননি একে তো পকেট ফাঁকা তার উপর আবার পা দুটি অচল তাই তিন বছরের অপেক্ষা তার কাছে তিরিশ বছরের সমান এখন আমি তো বেশি আসতে পাইনি এই তিনবার আসছে আর কি কিন্তু আমি আসতে পাইনি আমি ওই সব সিটি মাধ্যমে কথা বলতে বলি কিন্তু এখন তো কোনো ইদ্য পাওয়া যায় পাওয়া যায় না আমরা শিক্ষকতা করি এখন আমাদের আর কোনো ইয়ে নাই এখন এর সিফ ধৈর্য ধর কী করার হিসাব মেলাতে পারছেন না মোশারফ হোসেন সাড়ে তিন বছর অপেক্ষার পর অ্যাকাউন্টে টাকাও চলে গেছে কিন্তু হিসেবে গড়্বড় তাই ভোলা থেকে ঢাকা এসেছেন তিনি তার মতো আরও অনেকেই ঢাকায় এই বেলমেজ ভবনে আসেন টাকা পেতে দেরি হয় সবাই হতাশ আমার বৈষম্য এখানে সাতাইশ মাস আর ওনার হইল পঁচাত্তর মাস এটা একটা বিরাট বৈষম্য চোদ্দ সালে আমি অফিস রয়েছে তার জন্য আমি পাই নাই টাকা সেই জন্য আমি অফিসে আইসি আমার শ্বশুরের কাগজ জমা দিয়েছে দুই সালে অবসর গেছে তারপরে এখানে কাগজ জমা দেওয়ার পরে আমরা এক দুই বছর পরে খুঁজ নিছি যে কোনো খুঁজ পাচ্ছি না অবসর সুবিধা বোর্ডে বাইশ হাজার নিষ্পত্তির অপেক্ষায় আছে আর কল্যাণ ট্রাস্টে জমা হওয়া আবেদনের সংখ্যা হাজার এসব আবেদনের সবগুলোই চোদ্দ সালের আগের আগামী ডিসেম্বরের মধ্যে এই আবেদনগুলো নিষ্পত্তি করার কথা অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের দুই সচিবের আক্ষেপের শেষ নেই অবসরে যাওয়া শিক্ষকদের দুর্ভোগ সহসাই লাঘব তো হচ্ছেই না উল্টো বাড়ারও আশঙ্কা করছেন তারা যে মানুষগুলো একটা সময় মতো টাকা পাচ্ছে না অবসরে যাওয়ার পরে এই যে তিন বছর চার বছর অপেক্ষার যে দীর্ঘ সময় এই সময়টা আসলে যন্ত্রণাদায়ক এই অফিসটা যন্ত্রণায় যে চোখের জলে লোনা জ্বলে ভাসছে এই অফিসের চেয়ার এই সাতাশ হাজার চেক যদি আমি নিষ্পত্তি করতে চাই আমাকে অতিরিক্ত আরও তেরোশো কোটি টাকা গোপনকে দিতে হবে প্রতি বছর কিন্তু ছয় মাস করে আমরা পিসাচ্ছি পাঁচ বছর পরে গেলে কিন্তু আরও আড়াই বছরের সাথে যুক্ত হবে দশ বছর পরে গেলে প্রায় দশ বছর লাগবে কল্যাণেই টিচার যাওয়ার বছর এত মন্দের মধ্যে একজন একটি ভালো খবরও আছে শিক্ষকদের জন্য আগামীতে অবসরে যাওয়া শিক্ষকদের আর ঢাকা এসে আবেদন করতে হবে না ঘরে বসে ডিজিটাল পদ্ধতিতেই তারা আবেদন করতে পারবেন মাছরাঙা সংবাদ ঢাকা